জেরিনস কিচেনের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করব খুবই স্পেশাল এবং খুবই সুস্বাদু একটি রেসিপি, সেটি হলো ইলিশ মাছের পানিখোলা। আমরা ইলিশ তো বিভিন্ন ভাবে খেয়ে থাকি, কিন্তু আমি একটি রেসিপি করি খুবই স্পেশালিটি ইলিশের পানিখোলা। ইলিশগুলো পানিতে ডুবে থাকবে এবং তার একটা গ্রেভি হবে, অনেক বেশি সুস্বাদু হবে। এটি আপনারা যে কোনো টাইপের রুটি, ভাত, পরোটা, সাদা পোলাও অসম্ভব মজা লাগে। অবশ্যই আপনারা বাসায় এটি ট্রাই করবেন, ঝটপট ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সহজে তৈরি করা যায়। আশা করছি সবাই ভালো লাগবে। চলুন তাহলে দেখি কিভাবে আমি সহজভাবে ইলিশ মাছের পানিখোলা তৈরি করি। ইলিশের পানিখোলা তৈরি করার জন্য আমি কয়েকটি ইলিশ মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটি হাঁড়ির মধ্যে কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে লবণ দিব। লবণ দিয়ে খুব ভালো করে এর মধ্যে তেল দিব। আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন, তবে খাবারের তেলটা ইউজ করলে সবচেয়ে ভালো হয়। তেল দিলাম, দিয়ে খুব ভালো করে মাখাবো। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর ইলিশের পানিখোলা তৈরির ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট যেন পেঁয়াজগুলো একদম সফট হয়ে যাবে, এমন ভাবে মাখাতে হবে পেঁয়াজগুলো সফট হয়ে যাবে। এরপর এর মধ্যে সামান্য হলুদের গুঁড়া দিব, জাস্ট একটু ভালো কালার আসার জন্য, খুবই সামান্য। দেখুন আমি কিভাবে একদম কুচলিয়ে, ভালো করে কুচলিয়ে কুচলিয়ে হবে। কুচলিয়ে আমরা যেভাবে যে কোনো ভর্তা করি সেভাবে ভর্তা করে নিতে হবে। এরপর এর মধ্যে সামান্য, খুবই সামান্য, এক চিমটি আস্ত জিরা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিব। এরপর এর মধ্যে সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে দিব, হাফ চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আবার ভালো করে কুচলিয়ে কুচলিয়ে মাখিয়ে নিব। দেখুন হয়ে গেছে। এখন আমি এটা মধ্যে যে মাছগুলো রেখেছিলাম কেটে ধুয়ে, ইলিশ মাছ যেহেতু আমি ইলিশের পানিখোলা তৈরি করব, এই মাছগুলো দিয়ে দিব। এখন আমি চুলার আগুনটা ধরিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। এমনভাবে পানি দিতে হবে যেন মাছগুলো ডুবে থাকে। আমি ডুবো করে পানি দিলাম, ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এখন আমি 10 মিনিট রান্না করব। কিছুক্ষণ রান্না করার পরে যখনই পানি ফুটে উঠেছে প্লাস কিছুটা কমে গেছে, তখন আমি এর মধ্যে সামান্য লাল মরিচের পাউডার দিয়ে দিব। অনেক সুন্দর ফ্লেভার হচ্ছে, দেখুন ইলিশগুলো পানিতে ভাসতেছে। এখন আমি আলতোভাবে এগুলো উল্টিয়ে দিব। ইলিশের পানিখোলার বৈশিষ্ট্য হলো যে রেসিপিটি মূলত যে পানির মধ্যে, ঝোলের মধ্যে যেটা পর্যাপ্ত পরিমাণে ইলিশের ফ্লেভার পাওয়া যাবে, যখন এটা রুটির সাথে, গরম ভাতের সাথে খাওয়া হবে অনেক বেশি টেস্টি লাগবে। পানি প্রায় কমে গিয়েছে, দেখুন
এই ইলিশের পানি খোলা এর সাথে গরম ভাত, রুটি, পরোটা বা সাদা পোলাও খেলে অসম্ভব মজা লাগে এবং সম্পূর্ণ ইলিশের ফ্লেভারটা পাওয়া যায় ঝোলের মধ্যে। তা আপনারা চেষ্টা করবেন যেহেতু ইলিশের পানি খোলা ঝোলের মধ্যে একটু বেশি রাখতে, যখনই রান্না করবেন বুঝতে পারবেন চারদিকে ইলিশের ফ্লেভারটা ছড়িয়ে পড়বে। আর অবশ্যই নামানোর আগে লবণটা চেক করে নিবেন যে ঝোলে লবণ লাগবে কি না, আর মাঝে মধ্যে একটু আলতোভাবে নাড়িয়ে দিবেন যেন মাছ না ভেঙে যায়। তেল ভেসে ওঠা পর্যন্ত আমি রান্না করব, এখনো তেল ভেসে ওঠেনি, যতক্ষণ না তেল ভেসে ওঠে ততক্ষণ রান্না করতে হবে। দেখুন ইলিশের পানি খোলা তৈরি হয়ে গেছে পারফেক্টলি, এটি খুবই কালারফুল হয়েছে, দেখুন সুন্দর কালার এসেছে, তেল ভেসে উঠেছে। আমার সম্পূর্ণ কিচেনে ইলিশের গন্ধে এবং চারপাশে মো মো করতেছে, এটি এতটাই ফ্লেভারফুল এবং খেতে অনেক বেশি অসাধারণ, আপনারা বাসায় ট্রাই করবেন। এখন আমি কিছুটা ঝোল রেখেছি কারণ যেহেতু ইলিশের পানি খোলা ও ঝোলটাই অনেক বেশি মজা, এবং এটা নর্মাল চালের রুটি, আটার রুটি বা যে কোনো ধরনের পরোটা বা গরম ভাতের সাথে, ইভেন সাদা পোলাওর সাথেও এটা অনেক বেশি টেস্টি, আপনারা বাসায় ট্রাই করবেন। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশনের জন্য সার্ভিং ডিশে তুলে নিব। আমি টোটাল 15 মিনিট রান্না করেছি, এটা 15 মিনিট লাগবে, এর মধ্যে যদি কালার অবশ্যই আসতে হবে, এমন কালার আসবে, এই জন্য 15 মিনিট রান্না করতে হবে। ঝোলটার কালারটা দেখুন, ঝোলের যে কালার দেখুন কত সুন্দর কালার এসেছে ঝোলের কালার। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পারফেক্ট অথেন্টিক রেসিপিতে ইলিশের পানি খোলা, কালারটা অনেক সুন্দর এসেছে, আমি যেটা চেষ্টা করেছিলাম সেটা এসেছে, আলহামদুলিল্লাহ ভালো এসেছে। আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন, যে কোন ধরনের রুটি, পরোটা, সাদা পোলাওর সাথে এটা খুবই ভাল লাগে, আর বিশেষ করে গরম ভাতের সাথে সবচেয়ে বেশি মজা লাগে, এটি অনেক বেশি, এতে অনেক বেশি ফ্লেভার থাকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।